অনেক তো কাটালাম জীবনের অধ্যায়, তাই আজকে আমরা এখন পুরুলিয়ার অযোধ্যায়। তো বন্ধুরা, ভিডিওর মধ্যে যে এত সুন্দর সুন্দর ইন্ট্রো আর সিনেম্যাটিক শটের জন্য তোমরা ভিডিওটাতে প্রথমে একটা লাইক করে দিও, কারণ এই ভিডিও করার জন্য আমি না প্রচন্ড পরিমাণে ওভার থিঙ্কার হয়ে পড়ি। বাট আজকে আর বেশি ওভার থিঙ্কিং করবো না, আর শুধুমাত্র মন খুলে আর অতি অবশ্যই ক্যামেরা খুলে জাস্ট ব্লগ করবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার নিউ ট্রাভেল ব্লগ। আজকে আমরা যেতে চলেছি পুরুলিয়া অযোধ্যায়। সরি ভুল বললাম, কালকে আছি। তো ব্যাপারটা হয়েছে কি, কালকে আমরা যাবো পুরুলিয়া অযোধ্যায় পিকনিক করতে। তো সেটা ভিডিওতে প্রথমে বলে রাখা ভালো যে এটা কোনো ট্রিপ হচ্ছে না, এটা জাস্ট একটা পিকনিক। বাট যাই হোক, পুরুলিয়া অযোধ্যায় আছি সেটাই বড় ব্যাপার, কারণ এটা এই নামটা পুরুলিয়া অযোধ্যায় নামটা প্রথমে শুনলে বাঙালিদের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট চালু হয়ে যায়। তো আমার মধ্যে ওইটাই এখন চালু হয়ে গেছে, ওই এক্সাইটমেন্ট লেভেলটা, কারণ এটা আমার ফার্স্ট টাইম যাওয়া পুরুলিয়া অযোধ্যায়। তো যাই হোক, কালকে পিকনিকে কতটা কি মজা করবো, আনন্দ করবো, তো সবই তুলে ধরবো ভিডিওর মধ্যে। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমরা ভালো লাগবে। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 2:50, আর প্রায় রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আমাদের আমবাগান মোড়ে বাস দাঁড়িয়ে আছে, তো ওইখানে যাবো এখন। প্রায় লেট হতে চললাম, মানে প্রত্যেকবারের মতো। তো চলো এখন রওনা দেওয়া যাক, আগে কথা বলছি তোমার সাথে। সো বন্ধুরা, এই মোটামুটি চলে এসেছি এখন আমবাগান দুর্গা মন্দিরে। এখন প্রায় 3টে বাসে চলে, তাই আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, আর তার জন্য মানে আমার ভয়েসটা একটু মানে আলাদা কম এনার্জি লাগতে পারে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বন্ধুরা মোটামুটি চলে এসেছে। এই আসবি তো, আই হাই টাই বলবি তো বলে দে, যাবো হাই তো বলতে শিখেছিস, তাছাড়া তো কিছু বলতে শিখিস নি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে, আর মোটামুটি সবাই আসছে, আরও আসতে চলেছে, স্যারও মোটামুটি বন্দোবস্ত করছে। তো চলো আজকের ভিডিওতে পুরো মজা করব আর আড্ডা জমিয়ে করব, আর সেটাই তোমার সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো এখন বাসে উঠে যাক, অলরেডি সবাই উঠে গেছে, তো জায়গা পাবো না নাকি, জায়গা তো পাবো না। আচ্ছা, তোদের দুজনের কাছে আমার একটা প্রশ্ন আছে, ঠিক আছে বলবি। আচ্ছা, ব্যাচে যারা একসাথে পড়ে তাদের কি বলে? ব্যাচমেট। আচ্ছা, ক্লাসে পড়ে তাদের ক্লাসমেট। আচ্ছা, সিটে একসাথে পড়ে তাদের কি বলা হয়? সিটমেট। তো এখন আমরা সিটমেট হিসাবে পেয়ে গেছি অভিজিৎ আর সঞ্জিতকে, ঠিক আছে। আর আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে রঘুনাথপুর। মোটামুটি হাফ জার্নি আমাদের কমপ্লিট তো হয়ে গেছে নাকি, এখন মোটামুটি ওয়ান থার্ড হবে। তো মোটামুটি 9টা বাজবে আমাদের পৌঁছাতে, আর যা ঠান্ডা পড়েছে বাইরে কিছু বলার নেই, ঠিক আছে। আর এখন হচ্ছে বাসে ডিজেল ভরাচ্ছে, তো কিছুক্ষণ যেন দাঁড়িয়েছে এখানে, আর আমরা এখানে বাইরে এসে পরে ব্লগ বানাচ্ছি, কী করছি ব্লগ। তো বন্ধুরা, আমরা এখন আন্টার্কটিকা সফরে বেরিয়ে পড়েছি, ঠিক আছে। আর ওই দিকে দেখতে পাচ্ছ সব ছাপড়িগুলো ফটোশ্যুট শুরু করে দিয়েছে। আচ্ছা জোক স্যাপার, ঠিক আছে। এখানে আমাদের এখন মানে কফি তৈরি করা হচ্ছে, কফি খাবো, তো তার জন্য গাড়িটা কিছুক্ষণ যেন দাঁড়িয়েছে। আর মায়ের কি ঠান্ডা, কি ঠান্ডা, কিছু বলার নেই, এইগুলো কুলফি জমে গেছে। এই তোরা কিছু বলবি তো বলে দে। না ভাই, 90 ডিগ্রি টেম্পারেচার চলছে এখানে, মরণ দশা লেগে গেছে আমাদের পুরো, আর কিছু বলার নেই, হাত পা কাঁপছে। আন্টার্কটিকা সফরে চললাম, ওই ছাপড়িগুলো ছাপড়িগুলো ছাপড়ি গেছে, শুরু করে দিয়েছে। আপনার কফি কে কেমন লাগছে? ঠান্ডা লাগছে। তোমরা সোনা দুটো হাম্পি দেনা, আমি মাইরি বলছি আর খয়নি খাবো না, চাঁদনি রাতে আমি তোমার সাথে যাবো, ডিনার দেতে কোচ আমলেট খেতে। ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু হয়ে গেল আমাদের অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা।
সো বন্ধুরা 6 ঘন্টার একটা হেকটিক জার্নি কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি অযোধ্যা পাহাড়ে। দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা আছে, আর পেছনের যে ভিউটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মানে জাস্ট আলাদা লেভেলেরই লাগছে। আর উপরে আরও মানে ভালো ভালো সিনসিনারি রয়েছে যেগুলো তোমাদেরকে দেখাবো আগে, তো চলো এখন উঠা যাক। আর তোমরা হয়তো ভাবতে পারো আমরা হাঁটছি কেন, আমার ব্যাপারটা হয়েছে যে আমাদের বাসের স্ট্যামিনা শেষ হয়ে গেছে নাকি পড়ে গেছে, যে কারণে আমাদেরকে উপরে মানে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, অনেকটাই হাঁটতে হবে এখন। তো দেখা যাক কত দূর পৌঁছায়, কতক্ষণে পৌঁছায়। তো বন্ধুরা অনেক হলো ঘোরাঘুরি, এখন আর জলখাবার নিয়ে বসে গেছি, নিজে হচ্ছে মুড়ি আর আছে ঘুগনি, ঠিক আছে? তো এইটা খাবো, তারপর আমরা ঘুরতে যাব। এই ছেলেটাকে দেখে না, এই ছেলে লজ্জা পেতে শুরু করে দিয়েছে, ঠিক আছে? আর সবাই আমার দিকে তাকাচ্ছে, আর বেশি লজ্জা পেলে হবে না, নিজের কাজ নিজেকে করতে। আর বাসে যাবো না এখন, ঝাল লাগছে। অভিজিৎ সব ঠিক? ঝাল নুন একদম সব ঠিক। এদিকে তাকাও, চশমা পরে বসেছি কেন? বলেন কি, রোদ লাগছে কিনা ছায়া? তো বন্ধুরা সকাল সকাল জল খাবারে মুড়ি আর ঘুগনি খেয়ে চলে এসেছি এখন আপার ড্যামে দেখতে। তো আমরা কিন্তু আছি এখন আপার ড্যামে পিকনিক করব। তো যে লোয়ার ড্যামটা আছে, লোয়ার ড্যামটা নাকি অনেক দূরে যা শুনছিলাম, অভিজিৎ এর আগে এসছে কিন্তু আমার এটা প্রথমবার আসা। অভিজিৎ একটু বল না কত দূরে মোটামুটি তাও আছে লোয়ার ড্যামটা? এই তো সামনে লোয়ার ড্যাম, লোয়ার ড্যাম এখান থেকে 5 কিলোমিটার। 5 কিলোমিটার তো অত দূর যাওয়া তো পসিবল হবে না, তাও দেখা যাবে যে যত দূর পর্যন্ত দেখানো সম্ভব তোমাদেরকে দেখাবো। তো এখন চলে এসেছি আপার ড্যামে, দেখতে পাচ্ছি ওইটা চারিদিকের ভিউটা কিন্তু জাস্ট মারাত্মক লেভেলের লাগছে। তো বন্ধুরা পুরুলিয়ার অযোধ্যার আপার ড্যামে রয়েছি, পুরো ঘেমা একটা জায়গা, দেখতে পাচ্ছ চারিদিকে ড্যাম, ওইখানে পাহাড়, এইদিকে আবার পাহাড় দেখা যাচ্ছে, এখানে পুরোটা গর্ত রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, পুরো খাই রয়েছে দেখতে পাচ্ছ, মানে একটা ভালো ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে এখানে। তো সবারই মুখে শুনছিলাম লোয়ার ড্যাম থেকে আপার ড্যামটা খুবই সুন্দর লাগে, তো সেটা দেখালাম তোমাদেরকে, যদি সময় হয় তো লোয়ার ড্যামটা দেখাবার চেষ্টা করবো। কেমন লাগলো তোদেরকে একটু বল বল বল, জলদি বল। তো এই জায়গায় এসে পড়ে আমার একটা সাইরি মনে পড়ছে, তোরা কেউ শুনতে চাস? তো সাইরিটা এইরকম হবে যে অনেক তো কাটালাম জীবনের অধ্যায়, তাই আজকে আমরা এখন পুরুলিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে শ্রেয়া কিন্তু আমাদেরকে ট্রিট দিচ্ছে, সব একই ফ্লেভার বানানো হবে চকোবার। এই যে কিসের জন্য ট্রিট দিচ্ছে বল, বার্থডে ট্রিট, তুই নিবি কি দে আমাকে, অ্যানিভার্সারি সব আমি পেয়ে গেছি, গিলবো এটাকে এখন। আমাদের এখন কি পেয়ে গেছে, খুব জোর খিদে পেয়েছে, তাই আমরা এখন খেতে বসে গেছি। ওইদিকে ওই তো হলুদ বসে আছে, আর এইদিকে আমার ভাই বসে আছে, ঠিক আছে? অনেক হলো ঘোরাঘুরি, ওই সিরিয়াস টপিকে আসি, খাওয়া যাক। খাবার দিচ্ছে কাকু আমাদের, কাকু হাই টাই বলে দাও। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এতদূরই রাখছি, কেমন লাগলো তোমাদের এই আমাদের অযোধ্যায় পিকনিক, তো সেটা অতিবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। জানি পুরো অযোধ্যা সার্কিটটা ঘুরে দেখানো পসিবল হলো না, তোমরা বুঝতেই পারছো কারণ এটা একটা পিকনিক ছিল, বাট পরের বার যখন যাবো ট্রিপ করতে তখন তোমাদেরকে আরও ভালো করে দেখাবো। তো চলো পরের ভিডিওতে দেখা হবে, আর এই ভিডিওটাতে জমিয়ে ঠুকিয়ে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইবটা অতিবশ্যই করতে হবে, ঠিক আছে চ্যানেলটা? চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে খুব তাড়াতাড়ি। চার বোতল খাবি, কি কি? 1 2 3
এই।